আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরব কি ফ্লাইট বন্ধ করে দিবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের বিষয়ে যা জানালো সৌদি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকল করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রণ এই পর্যন্ত বিশ্বের বেশিরভাগ দেশেই ছড়িয়েছে তবে সৌদি আরবে অমিক্রন শনাক্ত হবার আগেই আফ্রিকার আঠারোটির মতো দেশের উপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদি আরব সেই সঙ্গে আফ্রিকা মহাদেশ থেকে আগত সকলকে গভীরভাবে পর্যবেক্ষণে রাখছিল কর্তৃপক্ষ তবে সম্প্রতি সৌদি আরবে করোনার সংক্রমণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এখন প্রতিদিনই রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হচ্ছে এমত অবস্থায় করোনা নিয়ন্ত্রণ করতে প্রতিদিনই সতর্কতামূলক নির্দেশনাগুলো জোরদার করা হচ্ছে তবে করোনার এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের কোনো সম্ভাবনা আছে কিনা তা নিয়ে অনেকের মনে সংশয় কাজ করছে গতকাল সৌদি আরবের করোনা সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথ প্রেস ব্রিফিং করেছে সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন সৌদির বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের আপাতত কোন সম্ভাবনা নেই যদি সৌদি আরবের করোনার পরিস্থিতি আরও খারাপের দিকে যায় এবং ফ্লাইট বন্ধ করার মতো অবস্থা তৈরি হয় তাহলে হয়তো বেশ কিছু দেশের উপর পরিস্থিতি বিবেচনা করে ফ্লাইট বন্ধ করার ঘোষণা আসতে পারে তবে আপাতত সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আফ্রিকার দেশগুলো ছাড়া অন্যান্য দেশগুলোর সাথে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে